প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হওয়া হুইলচেয়ার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে খুলনা সাইক্লোনস। ফাইনালে 6 উইকেটে চিটাগং রাইডার্সকে হারিয়ে শ্রেষ্ঠত্ব দেখায় খুলনার পক্ষাঘাতগ্রস্ত ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে আলো ছড়ানোদের নিয়েই হবে আগামী মাসের এশিয়া কাপে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম। রিপোর্টে জানাচ্ছেন আরিফ চৌধুরী। ক্রিকেটের ব্যাট, বল, উইকেট সবই আছে, মাঠে আছেন আম্পায়ার এবং ক্রিকেটাররাও, কিন্তু যারা খেলবেন শুধু তাদের হাত পা স্বাভাবিক না থাকায় তারা বসে আছেন হুইল চেয়ারে। তাদের নিয়ে জাতীয়ভাবে এ ধরনের ক্রিকেট আয়োজন বাংলাদেশে প্রথম। কিন্তু মাঠের লড়াইয়ে ঠিকই প্রতিদ্বন্দ্বিতা, বলে বলে চার ছক্কা, ক্রিকেটের টান টান উত্তেজনা শুরু থেকে শেষ। গাছ থেকে পড়ে যাই, পড়ে এরকম হুইল চেয়ার ইউজার হই। এর পরবর্তীতে আমি যেখানে থাকতাম আমার শিল্পীতে, শিল্পীতে থাকার পরে আমি ওখানে ক্রিকেট প্র্যাকটিস করতাম। প্যারালাইসিসের কারণে পরে হুইল চেয়ার ইউজার হয়ে গেছি, তো তার আগ পর্যন্ত আমি সুস্থই ছিলাম। তো ক্রিকেট খেলা নিয়ে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা লালন করতে করতে হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেলাম, তারপরে দেখা হলো মহসিন ভাইয়ের সাথে। সেমনি আমার বাসা আছে, এমনিতে এগুলো দিয়ে আমি বাসায় গ্রামে প্র্যাকটিস করতাম, মানে মাঝে মধ্যে লেখাপড়ার পাশাপাশি। জানুয়ারিতে এশিয়া কাপ, তো এই টুর্নামেন্টের মাধ্যমে হচ্ছে আমাদের যে প্লেয়ারগুলো আছে এদেরকে মানে এইখান থেকে একটা ন্যাশনাল টিম বের করার একটা চিন্তা ভাবনা আমাদের। সারা দেশ থেকে আসা হুইল চেয়ার ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস ম্যানেজমেন্ট ইমেগো এর মূল আয়োজক। আয়োজকরা জানিয়েছেন উদ্যোগের পেছনের গল্প, শুনিয়েছেন হুইল চেয়ার ক্রিকেট নিয়ে আগামীর ভাবনা। মহসিনকে সবাই তো চেনে, ডিজেবল ক্রিকেটটা বলতে গেলে বাংলাদেশে ওই ইন্ট্রোডিউস করেছে, তো ওর সঙ্গে আমরা অনেকদিন ধরে আসলে খুব ইন্টিমেসি আমাদের, ও চাচ্ছিল একটা কিছু করতে। এবার ঢাকার বাইরে থেকে 25 জন খেলোয়াড় আসছে, ইচ্ছা যে এটাকে যতটুকু ছড়ায় দেওয়া সম্ভব। তো আশা করছি পরবর্তী বছরে এই আয়োজনটা আরো অনেক বড় করে হবে, এবং আমরা অ্যাজ এ ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড আমরা চাচ্ছি তাদেরকে আরো বড় করে সাপোর্ট করার জন্য। টুর্নামেন্টে ব্যক্তিগত মোট 107 রান এবং 4 উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সের জামাল। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।